আমরা বারবার বলেছি, দুবেলা দু ঘন্টা কর্মবিরতি, 3 দিনের কর্মবিরতি, গতকাল পূর্ণ দিবস কর্মবিরতি করেছি। প্রত্যেকটা বিরতিতে আমরা ছাত্রদের স্বার্থ দেখেছি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখেছি, আমরা পরীক্ষাকে আওতামুক্ত রেখেছি, অতি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডকে আওতামুক্ত রেখেছি। But the fact is that no one did call us for dialogue or discussion. কেউ আমাদের সাথে আমাদের যুক্তি, আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, আমাদের অ্যানালিসিস শোনবার প্রয়োজনীয়তা অনুভব করেননি। দ্য পয়েন্ট অব নো রিটার্ন, আমাদের ফেরবার কোনো পথ নেই। 35টি বিশ্ববিদ্যালয়ের এত বড় শিক্ষক সমাজ এটিকে বৈষম্যমূলক বলেছেন। কেন বলেছেন তার ব্যাখ্যা আমি দিয়েছি, আবারও হয়তো আজকে দিব। এই বৈষম্যমূলক সংবিধানের সমতার চেতনার সাথে সাংঘর্ষিক, মানবাধিকার পরিপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে অন্য 3টি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। বলা প্রয়োজন, বিদ্যমান যে পেনশন ব্যবস্থা সে নিয়ে আমরা কেউ কোনো অসন্তোষ প্রকাশ করিনি, কিন্তু প্রত্যয় জুড়ে দিয়ে, চাপিয়ে দিয়ে, সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঢুকিয়ে তারা আমাদের বোনাস, গ্র্যাচুইটি, ভাতা কাটছেন, অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন, তারা আমাদের ডেমোগ্রাফিক যে কম্পোনেন্ট, আমরা 65 বছর বয়সে অবসরে যাই, সরকারি কর্মকর্তারা যান 59 বছরে। তাহলে প্রত্যয় আসার সাথে সাথে কি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছাত্র, আমার আগামী দিনের নবীন প্রভাষক 59 বছরের এই ডেমোগ্রাফিক কম্পোনেন্ট নিয়ে চাকরি করবে? নমিনির কি ব্যবস্থা আছে তার কোনো ব্যাখ্যা নাই। আজকে বিদ্যমান স্কিমে আমার পেনশন আমার নমিনি পাবেন, প্রত্যয় সেটি উচ্চ কিংবা সংকুচিত। বর্তমান বিদ্যমান স্কিমে আমরা কতটুকুই বা পাই, খুবই স্বল্প। আমরা জেনেই আসি, মেধাবী প্রজ্ঞাবান গুণীরা স্বল্প বেতনে চাকরি জেনেই আসেন। সেখানে বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন? এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? এখন বলছেন CPF, কালেকটিভ অ্যান্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, সেটিও কেটে নেবেন? সব কাটবেন? কাটতে কাটতে কোথায় নিয়ে যাবেন? সেই প্রশ্ন আজকে বিরাট প্রশ্ন। সুতরাং বারবার বলছি, এটি একটি ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক, হঠকারিতামূলক, আসলে এটি বিশ্ববিদ্যালয়কে দমনের একটি অপচেষ্টা, মেধা শূন্য করার অপচেষ্টা। আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার স্বপ্নের কথা বলেন, সেটিকে ব্যাহত করার অপচেষ্টা।